Hello friends, welcome back to my channel in the Monetary. সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি এখন যশোর জংশন স্টেশনে প্রবেশ করছে। সাগরদাঁড়ি জংশন স্টেশনে প্রবেশ করার সময় 2 নম্বর লাইনে ঢুকে, আসলে এটা আজকে 2 নম্বর লাইনে আসার কথা, আজ থেকে এক বুড়ি মহিলা খুব দ্রুত গতিতে লাইনটি পার হওয়ার চেষ্টা করছিল, সাথে সাথে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে বাম পাশ থেকে সঞ্জিত রহমান নামের ছেলেটি অত্যন্ত দ্রুত গতিতে দৌড়ে এসে তাকে কোলে করে নিয়ে ডেলিনের মাছ থেকে সরিয়ে নিয়ে যায়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে ছেলেটি বুড়ি মহিলার জীবনটি বাঁচালো। আসলে ছেলেটির নাম হচ্ছে সঞ্জিত রহমান, সে বিভিন্ন ধরনের পথ শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকে। তারপরে সে জীবনের ঝুঁকি নিয়ে খুব দ্রুত গতিতে ট্রেনের সামনে থেকে বুড়িকে কুলে করে নিয়ে সরালো। আসলে তার চেষ্টা এবং আল্লাহর রহমতের কারণে আজকে সে হয়তো বেঁচে গেল। আজকে রমজানের প্রথম দিন, প্রথম দিনেই এই ধরনের একটা দুর্ঘটনা যশোর স্টেশনে ঘটতে যাচ্ছিলো, যা হোক সে বেঁচে গেল। শুভ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি এখন ধীরে ধীরে 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে। সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন খুলনা এবং রাজশাহীর মধ্যে চলাচলকারী একটি আন্তনগর ট্রেন। ভিডিওটি আসলে করার সময় আমি অত্যন্ত সতর্ক সাথে করি, তারপরেও আসলে আমি অনেক দূরে ছিলাম যে কারণে মহিলাকে সহযোগিতা করতে পারিনি, পাশাপাশি ওনারাও বেশ চেষ্টা করেছে। ধন্যবাদ সবাইকে।